হ্যালো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে ভিডিও টপিকস ক্যাশঅ্যাপ নিয়ে। তো ক্যাশঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাদের একটি ভিপিএন লাগবে। তো আমি ভিপিএন হিসেবে টার্বো ভিপিএন ব্যবহার করছি। তো টার্বো ভিপিএন কানেক্ট করে নিলাম, এরপরে আমি আইপিটা চেক দিয়েছি। তো চেক দেওয়ার জন্য হোয়াট ডট নেট যে সাইটটা আছে সেই সাইটের হেল্প নিলাম। তো আমি অ্যাগেন হোয়াট ডট নেটে ঢুকলাম। ঢোকার পর আমাকে একটু ওয়েট করতে হবে, যেহেতু আমি রিফ্রেশ করেছি। সো ওয়েট করার পর দেখেন আমার এখানে আইপি ইউনাইটেড স্টেটের আছে। সো এখন আমি প্লে স্টোরে যাবো। তো প্লে স্টোরে যাওয়ার পর ক্যাশ অ্যাপ যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ইনস্টল করতে হবে। সো আমি কম্পিউটার ভিতরে এলডি প্লেয়ার দিয়ে কাজ করছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। সো এলডি প্লেয়ারের ভিতরে আমি ক্যাশ অ্যাপটা ইনস্টল করে নিলাম। ইনস্টল করে নেওয়ার পর আমাকে এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমি হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পর এখান থেকে আমি ক্যাশ অ্যাপে ক্লিক করলাম, মানে ক্যাশ অ্যাপটা ওপেন করলাম। সো ক্যাশ অ্যাপটা ওপেন করার পর আমার সর্বপ্রথম যেটা লাগবে, আমি একটা ইমেল অ্যাড্রেস দিব, অথবা আপনারা চাইলে ফোন নাম্বার দিয়েও করতে পারেন, আপনাদের খুশি। সো আমি ইমেল দিয়ে করবো, যাতে আমি নেক্সট টাইম আবার লগ ইন করতে পারি। সো ইমেলটা কপি করে নিলাম এবং ইমেলটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। সো ইমেলটা কপি আবার করলাম অ্যান্ড ইমেল ইউজ ইমেল সিলেক্ট করে দিই, পেস্ট করে দিলাম, নেক্সটে চলে যাচ্ছি। সো দেখেন আমার এখানে একটা কোড যাবে ইমেলে। সো ইমেলের কোডটা এনে এখানে বসাতে হবে। সো ইমেলে কী কোড এসেছে সেটা একটু দেখে নিই। 7268 13 কোডটা কপি করলাম। কপি করে এলডি প্লেয়ারে পেস্ট করে দিলাম আমি। হ্যাঁ, এলডি প্লেয়ারে পেস্ট করে দিয়েছি। এবার নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমাদের এখানে একটি ডেবিট কার্ড চাচ্ছে, কার্ড নাম্বার চাচ্ছে। তো অবশ্যই ক্যাশ অ্যাপ খোলার জন্য আপনাদের বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা জানা থাকা লাগবে, মানে কীভাবে করে অথবা কিনে নিতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো হচ্ছে চাইম ব্যাঙ্ক আছে, মার্কাস আছে, সানট্রাস্ট আছে, আরও অনেক ব্যাঙ্ক আছে। আপনারা যে কোনো একটি ব্যাঙ্ক খুলে নেবেন। খুলে নেওয়ার পর আমি যে আপনাদের এইসব ব্যাঙ্ক থেকে একটি ডেবিট কার্ড দেবেন ভার্চুয়াল, সেই ডেবিট কার্ডটা এখানে বসিয়ে দেবেন। অন্যথায় আপনাদের চাইম ব্যাঙ্কটা সরি ক্যাশ অ্যাপটা ভেরিফাই হবে না ঠিকমতো। সো ক্যাশ অ্যাপ ভেরিফাই না হলে আপনারা ডলারও ঠিক মতো লেনদেন করতে পারবেন না। তো যাই হোক, আমারটা আমি দিয়ে দিলাম। দেন এখানে অ্যাসেসনের ইনফরমেশন, মানে ওই ব্যাঙ্কটা যে ইনফরমেশন দিয়ে করেছেন এই ক্যাশ অ্যাপটাও সেই ইনফরমেশন দিয়েই করবেন। সো আমি নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম অ্যান্ড দিয়ে দিচ্ছি লাস্ট নেম। লাস্ট নেমটা দিয়ে দিব এখনই, কপি করে নিলাম, পেস্ট করে দিছি। এখন আমি নেক্সটে চলে দিলাম। নেক্সটে যাওয়ার পর আমাকে একটু ওয়েট করতে হবে। এখানে একটা ক্যাশ ট্যাগ, ক্যাশ ট্যাগ দিতে হবে, মানে যেই ট্যাগটা দিয়ে সার্চ করলে আমাকে খুঁজে পাবে, মানে কেউ যখন ডলার পাঠাবে তখন। তো আমি ক্যাশ ট্যাগটা লিখছি। আমার ক্যাশ ট্যাগ মোটামুটি লেখা শেষ, আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমাকে আবার একটু ওয়েট করতে হচ্ছে। সো আমার এটা হয়ে গেছে, আমি এখন কন্টিনিউ করতেছি। কন্টিনিউ করার পর অ্যালো করে দিলাম অ্যান্ড এখান থেকে ক্রস কেটে দিলাম। এটা দেওয়ার পর ওয়েলকাম টু ক্যাশ অ্যাপ দেখাচ্ছে। তো ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আমার এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আমি আগে একটু দেখিয়ে দিই। দেখেন আমার এখান থেকে ডিরেক্ট ডিপোজিট আর হচ্ছে নিচের একটা অপশন ছিল ব্যাঙ্ক ট্রান্সফার, এই দুটা কিন্তু শো করতেছে না। তো এই দুটা শো করবে যখন আমার এটা ভেরিফাই হবে। তো ভেরিফাই করার জন্য এইখানটায় ক্লিক করবো। দেন আমি একটা কার্ড নিব, অর্ডার কার্ডে ক্লিক করলাম। অর্ডার কার্ডে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করলাম অ্যান্ড এইখানে আমাকে অ্যাড্রেস দিতে বলছে। তো আপনার অ্যাসেসনের যে অ্যাড্রেস ছিল সেটা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবেন, সাজেস্ট অ্যাড্রেস আসবে। তো সাজেস্ট অ্যাড্রেস ওইভাবে আসে না, আমি একটু আবার লিখছি। তো দেখেন এখন চলে আসবে। হ্যাঁ, চলে আসছে। তো আমি মিলাই দেখলাম আমারটা দুই নম্বর অ্যাড্রেসটা আমার ডি ড্রাইভ ড্রাইভার। সো আমি দুই নম্বরটা সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি নেক্সটে চলে যাব। সো নেক্সটে চলে যাচ্ছি। দেন এখানে আমাকে দিতে হবে ফার্স্ট নেম, অ্যাগেন ওই ফার্স্ট নেমটা দিতে হবে অ্যান্ড দিতে হবে আমাকে লাস্ট নেম। তো ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেমটাও দিয়ে দিচ্ছি অ্যান্ড নেক্সটে চলে যাচ্ছি। তারপর এখানে আমাকে ডেট অফ বার্থ দিতে হবে। সো ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি 08 08 03 19 56। ওকে, নেক্সটে যাওয়ার পর এখানে আমাকে অ্যাসেসনের লাস্ট 4 ডিজিট দিতে হবে। তো আমাদের সব কিছু যদি ঠিক থাকে আমাদের অ্যাকাউন্ট কিন্তু একদম শেষের পর্যায়ে, এখনই আমাদের অ্যাকাউন্টটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো দেখেন অ্যাসেসন নাম্বারটা দেওয়ার পর এখানে এরকম শো করছে। তো আমরা এখানে কন্টিনিউ করার আগে এটা একটু চেক করে নিই। ওকে, সব চেক করে নিলাম, কন্টিনিউ ক্লিক করলাম। সো আশা করি আমাদের অ্যাকাউন্টটা হবে পারফেক্টভাবে। অনেক সময় মিস্টেক হয়ে যায়, এখানে এসে ভেরিফাই যায়, ফটো ভেরিফাই যায়, আইডি ভেরিফাই যায়। তো দেখেন ইওর ক্যাশ কার্ড অর্ডার ইজ কার্ড অর্ডার হয়ে গেছে, আর এই হচ্ছে আমার ক্যাশ অ্যাপ নাম, মানে ক্যাশ অ্যাপের যে কার্ড নাম্বার সেটা। তো এইভাবে আপনারা আপনাদের ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন। তো যাদের প্রবলেম ছিল যে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট কীভাবে খুলবো, তো দেখেন আমি এখানে আমার পেপার মানি আর হচ্ছিলো এই দুইটা অপশনই আমার হচ্ছিলো ইনেবল হয়ে গেছে। তো এগুলো আগে ইনেবল ছিল না, ভেরিফাই হওয়ার পর ইনেবল হয়। সো
কিভাবে ক্যাশআপ অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখলেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ, আজকের ভিডিও পর্যন্তই।